দর্শক, স্বাগত জানাচ্ছি বিকে রায়ের প্রথম ব্লগে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বার্ষিক বনভোজন 2023 ভাওয়াল উদ্যান, আমাদের ভার্সিটি জার্মান ইউনিভার্সিটির উদ্যোগে। সকালবেলায় বন্ধু সুমনকে নিয়ে আমরা যাত্রা শুরু করি, ভার্সিটিতে পৌঁছাই। এই সুযোগে আমাদের জার্মান ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে সাগরদিঘি ঘাটাল টাঙ্গাইল, আর এটির বর্তমান ক্যাম্পাস হচ্ছে চন্দনা চৌরাস্তা গাজীপুর। এটি চৌরাস্তা থেকে ময়মনসিং রোডে 10 মিনিট হাঁটলেই আপনারা এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন। এখানে আপনারা যে সকল বিষয়ে ভর্তি হতে পারবেন তার মধ্যে হচ্ছে এফএসসি, সিএসসি, ইটিপি, বিটি, বিপিএস। এখানে রয়েছে ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, জার্মান ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং সুসজ্জিত লাইব্রেরি। এখানে রয়েছে আধুনিক যন্ত্র সম্বলিত ল্যাব, যেখানে সকল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীবৃন্দ তাদের ল্যাব ক্লাস সম্পূর্ণ করতে পারে এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে। এখানে রয়েছে আবাসিক সুবিধা, যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়ালেখা করতে পারে এবং এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা দান করা হয়। এরপরে আমরা কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে যাত্রা শুরু করি পিকনিক স্পটের উদ্দেশ্যে। এবার আমার খিদে লাগছে, মারিয়ে পাশে সব আগে এভাবে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমরা এগিয়ে চলছি আমাদের পিকনিক স্পটের দিকে। যদিও রাস্তা অল্প, কিন্তু এটাই স্মৃতিবহুল আমাদের কাছে। পূর্ব পাশে পিকনিক স্পটে পৌঁছানোর পরেই আমাদের সকালে নাস্তা দেওয়া হয়, সঙ্গে দেওয়া হয় টি শার্ট এবং জার্মান ইউনিভার্সিটির লোগো সম্বলিত একটি মগ, এবং সেই সাথে আরও আয়োজন থাকে কফির। যাক, সকালটা আমাদের ভালোই কাটলো। কফি খেতে খেতে যখন আমরা আড্ডা দিচ্ছিলাম, তখনই হঠাৎ আমাদের সুযোগ হয়ে উঠল ফ্যাকাল্টি মেম্বারদের সাথে সেলফি তোলা এবং আড্ডা দেওয়া। সেলফি তোলার সময় স্পেশালভাবে পেয়ে গেলাম পুলক সরের গান পরিবেশন। সপ্তরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, স্যারের গান শুনে মুগ্ধ হয়ে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা ফিরে যাই আমাদের কটেজের দিকে। আমাদের আনন্দকে আরো দ্বিগুণ করে দেন আমাদের শ্রদ্ধেয় তিনজন ম্যাডাম। এরপরই থাকে খেলাধুলার আয়োজন, প্রথমে ছেলেদের দৌড়। আমরা একটু সময় নিব, আমাদের মাঠ পরিষ্কার আছে কিনা একটু দেখার জন্য। আর আমি লোক, আমি তাদের দুজনের সবার বস, ঠিক আছে, দুজনের বস হচ্ছে আমি। কংগ্রেচুলেশন। অ্যান্ড রাকিব হচ্ছে থার্ড ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট, টেন্থ বাস, কংগ্রেচুলেশন টু অল। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই প্রতিযোগিতার 5 সেকেন্ডের মধ্যে আমাদের হুসাইন বোল্ট কোনোটাতেই ছিল না। এরপরে আয়োজন করা হয় ছেলেদের মুরুগ লড়াই। দুই বাসি পরে হাত ধরা, আর তৃতীয় বাসিতে খেলা শুরু। কেউ যদি নিজে নিজে পড়ে যায় সেটাও বাদ, কেউ যদি ধাক্কা খেয়ে পড়ে যায় সেটাও বাদ, কারো যদি পা এমনিতে ক্লান্ত হয়ে পড়ে যায় সেও বাদ। বুঝাতে পারছি, এদিকে বাইরে গেলে বাদ। শুভ শিক্ষার্থী, তোমাদের ও খেলা শুরু কোথায় শোনো, তোমরা অবশ্যই বিল্লা স্যারকে ফলো করবা, বিল্লা স্যার ডিসিশন ইজ ফাইনাল, ঠিক আছে, ফলো করবা স্যারকে। ওকে,
হবে এরপর শুরু হয় ম্যাডামদের বালিশ খেলা দেখতে না পাই চোখ বন্ধ করেন দেখতে পাচ্ছি সবাই খুব উৎফুল্লতার সহিত চেষ্টা করে যাচ্ছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিছু পাইলে রেখে না দেওয়ার প্রচেষ্টা দুপুরে লাঞ্চের আগে কিছু ভাই ব্রাদার বিরক্তিকর সময় কাটাতে স্টাম্প এবং বল নিয়ে নেমে পড়লেন ক্রিকেট বল খেলতে অর্থাৎ ঢেকি স্বর্গে গেলেও ধানে ভাঙে দর্শক সারিতে তিনজন ম্যাডাম ছাড়াও আরো রয়ে গেছেন আমাদের কিছু বন্ধু বান্ধবী এবং আমাদের পিকনিক অনুষ্ঠানটিকে আরো সাফল্যমণ্ডিত করেছেন আমাদের ভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যার সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট প্রধান জনাব শাহজাহান স্যার উপস্থিত থেকে এরপরে শুরু হয় আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে গানের আড্ডা আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে এর মধ্যে কিছু ভাই ব্রাদার আমাদের রেস্টরুমে তাদের বক্স বাজিয়ে শুরু করলে আবার গান এরপরে শুরু হয় আমাদের লাঞ্চ পর্ব লাঞ্চে বসে যায় আমার চার বন্ধু এবং বিভিন্ন কথাবার্তা চলতেছিল আমি আগেই খেয়ে নিই এবং ভিডিও করি
আর আমরা কি খাচ্ছি সে সম্পর্কে এখন আপনাদের বলতেছে মেহেদি। হচ্ছে প্লেন পোলাও, চিকেন রোস্ট, তো রোস্ট হচ্ছে আমাদের মিষ্টি রোস্ট, আর সাথে হচ্ছে আপনার ড্রিঙ্কস, এটা অবভিয়াসলি কোক বিকজ আই লাইক কোক, আর হচ্ছে আপনাদের প্লেন ওয়াটার, এটা হচ্ছে একটু ফিনার ওয়াটার, আর আছে হচ্ছে আমাদের আপনার মাটন, ডাল মাটন এখানে। এরপরে বন্ধু বান্ধবদের খাওয়ার ভিডিও করা শেষে আমার চোখ যায় পরবর্তী টেবিলে, যেখানে আমার ছাত্র শিক্ষক মণ্ডলীরা খাওয়া দাওয়া করতেছিলেন। তো তাদের কিছু ছবি আমি ক্লিপ নিলাম, ছবি তুললাম। এখানে আমার সকল ডিপার্টমেন্টের শিক্ষক মণ্ডলী ছিলেন, আর এগুলো হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার কিছু ছবি। এরপরে আমরা পুলক স্যারের নেতৃত্বে যাত্রা শুরু করে বনের পথে বিভিন্ন দিক ঘুরতেছিলাম এবং পুলক স্যারের সাথে বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম নিজেদের সম্পর্কে। এবং আমরা এবার শেষ সেমিস্টারে হওয়ার কারণে আমাদের এটাই শেষ পিকনিক, আমরা যতটা সম্ভব স্যারের সাথে এই পিকনিকের করার চেষ্টা করেছি এবং আমাদের কিছু মুহূর্ত আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। এদিকে ব্লগ করতেছি দেখে আমার বন্ধু মেহেদি আমাকে অলরেডি হুমকি দিয়ে দিল যে ব্লগ ভালো না হলে খবর আছে। আমার প্রথম ব্লগ জানি না কেমন হলো, এরপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি নিজেই ব্যাংক তারকা, নিজেই মডেল তারকা, নিজেই মেকআপ ম্যান, আমি নিজেই অনুষ্ঠানের সব দায়িত্ব আমি নিজেই, এটা ডান্স ডাইরেক্টর আমি নিজেই, প্রোডাকশন আমি নিজেই, এটার মধ্যে মাল পানি খরচ করুন নিজেই, অনুষ্ঠানটা তৈরি করুন নিজেই, এবং সব শেষে অনুষ্ঠানটি দেখুন নিজেই।